আমি আসলে বাণিজ্যিক সিনেমারই নায়িকা, কি আর বলবো। ক্যামেরা, অ্যাকশন! সিনেমাটা গল্প ওইভাবে ডিসক্লোজ করতে চাই না, তবে বরাবরই আমি সবসময় যে রোম্যান্টিক হিরোইনের কাজ করেছি এটাও রোম্যান্টিক, আর গল্পটা অনেক সুন্দর প্রেমের মধ্যে। আর এইটুকু দর্শকদের বলতে চাই যে বেশ অনেকদিন পর আবার সেই হয়তো বা বাংলাদেশের যে সিনেমার প্রেক্ষাপটের যে একটা ফ্লেভার সেটা পাবে। আমার ক্যারেক্টারের নাম প্রীতি, বাট আমার চরিত্রটা ডিসক্লোজ করবো না, এটার জন্য ওয়েট করতে হবে। ছবিটা শেষ হওয়ার পর যে প্ল্যাটফর্মে রিলিজ হোক না কেন, আমার মনে হয় তখন আমার দর্শকরা দেখে আজ করতে পারবে যে আমার ক্যারেক্টারটা কেমন। প্রথমত কথা, গত বছর তো আমরা কেউই কাজ করিনি, ভেবেছি হয়তো সামনের বছর টিকা থেকে শুরু করে সব কিছু মিলে হয়তো বা আমরা সুন্দর একটা পৃথিবীর আলো দেখতে পারবো, কিন্তু বেলা শেষে আমরা সবাই একটু হলেও হতাশ বলবো, কারণ আমাদের পাশের দেশ থেকে শুরু করে আমাদের দেশ পর্যন্ত যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তারপরেও জীবন তো থেমে থাকে না, বসে থাকে না, আর কত কাজ তো করতেই হবে। আজকে আমার ঘরে চাল ডাল থাকলে হয়তো বা আরও কিছু কারো ঘরে হয়তো বা চাল ডালের অনেক সংকট রয়ে যায়, তাদের পেটেও তো কতটুকুই বা আমরা সাহায্য সহযোগিতা করতে পারি। সব বিবেচনা করেই আসলে শুটিংটা শুরু করা, আর ডেফিনেটলি সবসময় আমি সবাইকে বলে এসেছি এবং আমিও সেটা পালন করছি স্বাস্থ্যবিধি মেনে, যেমন আমাদের সেটে ম্যাক্সিমামই সবাইকে মাস্ক পরার কথা আমি বলেছি এবং তারাও করছে, কারণ প্রত্যেকটা মানুষের ঘরে কিন্তু সন্তান, বাবা মা, ফ্যামিলি আছে, এটার ভালোবাসা সবারই আছে। স্বাস্থ্যবিধি মেনে এবং সরকার বিধিনিষেধ মেনেই আসলে কাজটা আমরা করছি। আমি চেয়েছি যে আমাদের হঠাৎ করে ঈদের আগে একটা বড় লকডাউন দিয়ে দিল, তাতে করে আমরা কেউ এইভাবে কাজ বা মুভমেন্ট করতে পারিনি। আর এই ছবিটাও আমার ভেরি সুন কথাবার্তা হয়েছে, তো আমি তাদেরকে বললাম যে আমাদের চলচ্চিত্র তো আসলেই নাজুক অবস্থায় পড়ে গেছে, কোনোতেই কোনোভাবে উঠছে না, আর যদিও চলচ্চিত্র শিল্পী অনেক ত্রাণ অনেক কিছু পাচ্ছে, তো এইটারই আসলে সীমাটা কতটুকু। তাই আমি বললাম যে সবাই যদি বিধিনিষেধ মেনে এবং লোকজন কমিয়ে, আমাদের সিনেমায় যেমন কাজের কথা বলতে গেলে অনেক লোকজন পরিসরে কাজ করা হয়, সেটাকে আমি আসলে আমার জায়গা থেকে বলেছি যে ওটা অনেকটা যতটুকু না নিলে নয়, যতটুকু আমাদের প্রয়োজন সেইটুকু নিয়ে আমরা সিনেমা শুটিংটা করি। আর আমি চাচ্ছি যে এইরকম বিধিনিষেধ মেনে যদি আমরা টুকটুক করে কাজ করতে পারি তাহলে সিনেমা সংস্থাটা আসলে বাঁচবে, এটা আমি না প্রত্যেকটা আর্টিস্টই তাদের নিজ দায়িত্ব থেকে, যেহেতু সিনেমা ইন্ডাস্ট্রি আমাদের একটা পরিবার এবং একটা প্রোডাকশন হাউস আমাদের পরিবারের মতন, তো আমরা আমাদের নির্দেশনা ডেফিনেটলি মানব। অবশ্যই বাজেট সাথে সাথে গল্প, কারণ গল্পটা ভালো না হলে একটা দর্শক আটকানো সম্ভব না, দেখবেও না। আর বাজেটের জায়গা থেকে যদি আপনি বলতে চান তাহলে অবশ্যই বাজেট, কারণ বাজেট না হলে আপনি তো সুন্দর প্লেট সাজাতে পারবেন না, তো প্লেট সাজাতে হলেও আপনার বাজেট দরকার। আর গল্পটা হচ্ছে কি আপনার ইনগ্রেডিয়েন্টস,
যেটা আপনাকে সৌন্দর্য করিয়ে তুলবে। আমাদের বাংলাদেশে আসলে সবসময় বাণিজ্যিক ছবি আমাদের করা হয়েছে, এখনও হচ্ছে। ইন্ডিয়াতে আমি করেছি, আমি আসলে বাণিজ্যিক সিনেমারই নায়িকা। এই প্রথম একটা সিনেমা করেছি যেটা হচ্ছে আপনার অফ ট্র্যাক, যেটাকে বলে, যেটা আপনি বিশ্লেষণ দিলেন। এই অফ ট্র্যাক সিনেমাগুলো আসলে কলকাতা আসলে অনেক ভালো হয়, এই দিকটা ওরা কিছুটা এগিয়ে আছে। আমরাও যে পেছনে আছি তা না, আমরাও সামনে আস্তে আস্তে এগিয়ে যাব। তো সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে আমরাও কিন্তু মানিয়ে গুছিয়ে ওই রকমই কাজ করতে চাচ্ছি। যদিও আজকে যে সেটে আমি আপনার সাথে কথা বলছি, সেই সেটটা হয়তো বা একদম আমাদের যে 2016 সালে যে কাজটা আমি করে গেছি, এরপরে হয়তো আমি সিনেমা ওইভাবে রেগুলার ছিলাম না, ওই ফ্লেভারের কাজটা হচ্ছে। আমি একজন আর্টিস্ট, আমি ছোটবেলা থেকে কালচারের মধ্যে ছিলাম, নাচ শিখেছি, অভিনয় শিখেছি। আমার কাছে মনে হয় যে সবাই আমরা আর্টিস্ট, যাদের নাম বললেন তারাও ভালো আর্টিস্ট, কাজ করছে, তাদেরও কাজ সিনেমায় গেছে, পর্দায় গেছে, দর্শক দেখেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমি কোনো ইন্ডিভিজুয়ালি করতে চাই না, সবাই নিজের জায়গা থেকে পরিপূর্ণ অভিনেতা অভিনেত্রী, ভালো কাজ হচ্ছে, মন্দ কাজ হচ্ছে, মিলেঝুলেই হচ্ছে। আমার কাছে ডিফারেন্সটা নাই, ভবিষ্যৎ দেখা যাক। আসলে কালটা আমরা কেউ জানি না, কালের জন্য অপেক্ষা করতে হয়। থ্যাংক ইউ।